সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে আবারও সরব রাজনৈতিক অঙ্গন। সরকার পরিবর্তন এখন জনগণের দাবি, রাস্তা ঘাটে আওয়ামী লীগ। বিদেশে লবিস্ট নিয়োগ, সিইসি ও ইসি গঠন আইনসহ নানা বিষয় নিয়ে বাগযুদ্ধ চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর মধ্যে। যেভাবে চিঠি দিয়ে সাহায্য বন্ধ করার কথা বলেছে সেটি দেশ বিরোধী। এই স্যাংশন যেটা দেখেছেন সেটা তো সবেমাত্র শুরু। বিশ্লেষকরা মনে করেন আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই তৎপরতা। লক্ষ্য তো অবশ্যই নির্বাচন, কারণ রাজনৈতিক দলগুলো ইলেকশনকে বা ক্ষমতা আসা ক্ষমতায় টিকে থাকে দুটো জায়গায় তো সামনে রাখবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর দেয়া নিষেধাজ্ঞা নিয়ে সরকার কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে থাকলেও রাজনৈতিকভাবে বিএনপি তা থেকে কতটা লাভবান হবে তা নিয়ে বিপরীত মত রয়েছে দুই বিশ্লেষকের মধ্যে। এখানে বিএনপি তো চেষ্টা করছে সুবিধা নেওয়ার, খালি ইন্টারন্যাশনাল শক্তির চাপে এখানে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বিশ্বব্যাপী একটা স্বীকৃত দেশ পরিচালনায় তার অর্থনীতি তার ক্রাইসিস মোকাবেলা এটাও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গত 13 বছর ধরে এই 56,000 বর্গ মাইলে হত্যা গুম যেভাবে চালানো হয়েছে এটা প্রতিবাদ হচ্ছে। জনমনে এক ধরনের আস্থা ফিরেছে যে আমরা আমাদের যারা উন্নয়ন সহযোগী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু আমাদের। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অনেকেই দল পাল্টিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিলেও তাতে বিএনপি কতটুকু পিছিয়ে পড়েছে তা নিয়ে দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন রাজনৈতিক বিশ্লেষকরা। নেই, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে সারা দেশে। আগে ছাত্র অঙ্গনে সবসময় বিরোধী দলের একটা অবস্থান থাকে বা নানা প্রফেশনাল জায়গায়, সেটা কিন্তু নেই এখন। এখন কিন্তু সবাই সরকারি দল করতে চায়। এটা হলো যে সুবিধাবাদের জন্য দীর্ঘদিন পর আমরা কিন্তু দেখেছি যে মানুষ মাঠে নামতে শুরু করেছে, যে বিভিন্ন জায়গায় 144 দ্বারা বিএনপি নেতাকর্মী ভঙ্গ করেছে বাধ্য হয়ে গণতন্ত্র মুক্তির পোস্টে। যদিও সামনের দিনগুলো রাজপথ আর উত্তপ্ত হওয়ার ইঙ্গিত স্পষ্ট বলে মনে করেন তারা। সুতরাং এই যে নেমে আসা এটি আবার ঘরে ফিরে যাওয়া একটু কঠিন আমি মনে করি। চূড়ান্ত বিজয়ের জন্য তারা অপেক্ষা করবে, এইটা তারা পারবে বলে আমি মনে করি না। সবসময় চেষ্টা করেছে, স্পেসও পাচ্ছে না তাও ঠিক আছে, আর তারাও ধারাবাহিকভাবে যে প্রচেষ্টা সেটাও করছে না, স্ট্যান্ড করতে পারে না দুটো জায়গায়। একটা হলো তাদের দুর্বলতা আর একটা হলো আওয়ামী লীগের কৌশল। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। যে